প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে কোষে দেখি এগারো দশমিক এক এখানকার এই যে জ্যামিতিক প্রশ্নগুলি রয়েছে বা সম্পাদ্য রয়েছে এই প্রশ্নগুলির অনুরূপ প্রশ্ন ও উত্তর আমরা এই ভিডিওতে অঙ্কন করব ঠিক আছে বা সমাধান করব যেমন এখানে এক নম্বর প্রশ্নটিতে দেওয়া রয়েছে একটি সমবাহ ত্রিভুজ যার প্রতিবাহ ছয় সেমি ঠিক আছে এই প্রশ্নটির এখানে আমাদের প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে তো এই প্রশ্নগুলি প্রশ্নগুলিতে আমরা পূর্বের ভিডিওতে আপলোড করেছি সবগুলি প্রশ্ন উত্তর ঠিক আছে তো এই প্রশ্নটির অনুরূপ প্রশ্ন মানে এই ছয় সেমির জায়গায় যদি সাত সেমি দেয় তখন আমরা কিভাবে অঙ্কন ঠিক আছে সেই অনুরূপ প্রশ্নটি আমরা আজকে এখন এই ভিডিওতে অঙ্কন করব ঠিক আছে তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এগারো অধ্যায়ের অনুরূপ প্রশ্ন একই রকম প্রশ্ন যদি বানিয়ে দেয় ছয় সেমির জায়গায় যদি সাত সেমি দেয় সাত সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করি ঠিক আছে তখন আমরা কিভাবে করব তোমরা দেখো প্রথমে আমরা প্রশ্নে দেওয়া এই সাত শ্রেণীর পরিমাপটি নেব এই দেখো এই যে শূন্যের বরদাগ এটা হচ্ছে মূল বিন্দু এখান থেকে শুরু এই সাত সাতের বরদাগ এই এই দুই বিন্দু যুক্ত সাত সেমি তো প্রিয় শিক্ষার্থীদের আমরা উপরে স্কেল দ্বারা সাত সেমির পরিমাপটি নিলাম ঠিক আছে নিয়ে এখন আমরা এই খাতা পেজের একটু নিচের দিকে ঠিক আছে নিচের দিকে এখানে আমরা একটি রশ্মি নেব রশ্মিটি আমরা অবশ্যই সাত সাইজ থেকে বেশি নেবো ঠিক আছে দেখো এই আমরা প্রায় এগারো মতো নিলাম ঠিক আছে এই এখানে বিন্দু এবং এদিকেও বিন্দু বা দিকে এবং টান দিকে বিন্দু ঠিক আছে এই বিন্দুর নাম দেবো আমরা এখানে বি এই বিন্দুর নাম দেবো আমরা এখানে এক্স এবং আমরা এদিকে একটি রশ্মির চিহ্ন করে দেবো ঠিক আছে এখন আমরা এই পেন্সিল কম্পাস দিয়ে আমরা সাত সেমির পরিমাপটি নেব ঠিক আছে এই দেখো আমরা এই পেন্সিল কম্পাস দিয়ে সাত সেমির পরিমাপটি নেব এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে সাত সেমির পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে আমরা এই প্রথমে বি বিন্দুতে বসাবো সাত সেমির পরিমাপটি আমরা পেন্সিল কম্পাসে নিয়েছি নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রশ্মির দিকে এইদিকে আমরা একটি বৃত্ত চাপ কেটে নেব ঠিক আছে এই ঠিক আছে এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো রশ্মির উপরে বৃত্তচাপ কাটার ফলে এখানে বিন্দু উৎপন্ন হয় এই বিন্দুর নাম হবে সি এরপর পেন্সিল কিন্তু আমাদের সেই পরিমাপটি নেওয়া রয়েছে ঠিক আছে আমরা এখন এই সি বিন্দুতে বসাবো বসিয়ে এই যে উপরে এখানে একটি বৃত্তচাপ কাটবো এই এরপর সেই পরিমাপটি মানে সাতশ্রেমিক পরিমাপটি এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ চাপ কাটবো এই যে দুটি বৃত্তচাপ চাপ পরস্পর এখানে ছেদ করলো ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন এই বিন্দু আর এই বি বিন্দু প্রথমে আমরা যুক্ত করে দেব এই একইভাবে আমরা এই এই বিন্দুর নাম হবে এ এই এ বিন্দু আর সি বিন্দুও যুক্ত করে দেবো ঠিক আছে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সাত সেমি সমবাহু ত্রিভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা ঠিক আগের মতোই এই বাহুকে এখানে খন্ডিত করবো তো খণ্ডিত করার জন্য আমাদের পেন্সিল কম্পাসে এই সেমির বেশি নিতে হয় ঠিক আছে এই যে অর্ধেকের বেশি নিতে হয় নিয়ে আমরা এই আমাদের পেন্সিল কম্পাসে বি বিন্দুতে বসানো রয়েছে আমরা বা দিকে একটি বৃত্তচাপ কাটব এবং ডান দিকে একটি বৃত্তচাপ কাটব এই ঠিক আছে এরপর সেই পরিমাপটি এই বিন্দুতে বসাবো বসিয়ে এই যে বৃত্তচাপ কাটলাম এর উপরে আরেকটি বৃত্তচাপ আছে এই এই যে দুটি বৃত্তচাপ এখানে পরস্পর ছেদ করলো এখানে বিন্দু উৎপন্ন হলো এখানেও বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই দুই বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব ঠিক আছে এই এই বিন্দুর নাম দিই আমরা পি এই বিন্দুর নাম দিই কিউ এরপর একইভাবে আমরা এই বিসি বাহুকে সমুদি খণ্ডিত করবো ঠিক আছে বিসি বাহুকে সমুদি খণ্ডিত করার জন্য একইভাবে এই বিসি বাহুর অর্ধেকের বেশি নিতে হয় পেন্সিল কম্পাস দিয়ে আমরা নিয়েছি নিয়ে আমাদের কাটাটি সেই বিন্দুতে বসা রয়েছে আমরা এই যে উপরে একটি বৃত্ত চপ এবং নিচে একটি বৃত্ত চপ কাটব এই ঠিক আছে এরপর সেই পরিমাপটি মানে একই পরিমাপটি এই বিবিন্দুতে বসাবো বসি উপরে বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপে চাপে আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এখন এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলো এখানে বিন্দু উৎপন্ন হলো এবং নিচেও তাই নিচেও এখানেও বিন্দু উৎপন্ন হলো এই দুই বিন্দু আমরা স্কেল দ্বারা যুক্ত করে দেব এই এই বিন্দুর নাম দেব আমরা আর এই বিন্দুর নাম দেবো আমরা এস তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে এবি বাহুর লম্ব সমধি খণ্ড আর বিসি বাহুর লম্ব সমধি খণ্ডক দুটি পরস্পর এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর আমরা নাম দেই আই এরপর আমরা এই আই আর বি বিন্দু যুক্ত করে দেব এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আই আর বি দৈর্ঘ্যের পরিমাণ নেব এই ঠিক আছে এইভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে আই আর পরিমাপ নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের এই সি বিন্দুতে বসানো রয়েছে এখানে বসা থাকবে এই আমরা দেখো এই আই বিন্দুকে কেন্দ্র করে আমরা এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারলে এই যে আমরা এবিসি সাত সেমি সমবাহু ত্রিভুষ্টির আমরা পরিবৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে আমরা এখানে এই যে বাহুর সেমি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের পরীক্ষার খাতায় এই জ্যামিতিক চিত্রটি বা সম্বাদটি অঙ্কন করার পর আমরা চিত্রটির নিচে একটি লাইন সাজিয়ে লিখবো ঠিক আছে দেখো সুতরাং সি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো যার পরিবেশার্ধ আইভি সমান এই আইভি র পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেবো ঠিক আছে এক দুই তিন চার চার দশমিক এক সেমি ঠিক আছে চার দশমিক এক সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ